আমি আপনাদের বলি, এতক্ষণ আপনাদের বক্তব্য শোনাচ্ছিলেন আওলাদে মুজাদ্দিদে জামান পীর আল্লামা ইহিয়া সিদ্দিকী সাহেব আল কুরাইশী, তিনি তার মূল্যবান বক্তব্য শোনাচ্ছিলেন। আমি গুনাহগার বান্দা আব্দুল্লাহ জুবায়ের আপনাদের খেদমতে হাজির হয়েছি গভীর রাতে, যখন আপনারা ঘুমের মাধ্যমে টলছেন। বক্তব্য শুরুর আগে একটা কথা বলি, এখানে যদি কোনো মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থী ছেলে বা মেয়ে থাকে, আপনারা বাড়িতে চলে যান, পড়াশোনা করুন। আর একটা জিনিস, সেটা কমিটির আগে থেকে একটু বলা উচিত ছিল যে অতিরিক্ত মাইক ব্যবহার করা, বিশেষ করে পরীক্ষার সময় যারা লেখাপড়া শিখছে তাদের একটু ক্ষতি হয়, সেজন্য বাইরের হর্ন গুলো যদি একান্ত প্রয়োজন না হয় যদি আপনারা বন্ধ করে সেটা খুবই ভালো হয়। যদি বলেন কেন, ইসলাম মানবতার ধর্ম, মানুষকে কল্যাণ করতে বলে। আমরা এখানে জলসা শুনছি বা যারা আশেপাশে আছে শুনছে, আমার মাইকের আওয়াজ কোনো মানুষের যেন ক্ষতি না হয় সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। আজকের লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী পরীক্ষা দিচ্ছে, আমাদের সেই পরীক্ষার ডিস্টার্বটা করা উচিত নয়। সেজন্য যতটুকু শব্দ প্রয়োজন ততটুকু শোনাবার আমাদের দরকার, ঠিক বলছি না ভুল বলছি? একজন মানুষ কোরআন শরীফ পড়ছে আর একজন মানুষ নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়া যাবে? কি বলছেন বলুন? যাবে না, আস্তে পড়তে হবে। ঠিক তো, ঠিক তেমন করে ইসলাম মানবতার ধর্ম, ইসলামের প্রথম শব্দটা, কোরআনের প্রথম শব্দটা হচ্ছে শিক্ষা দিয়ে শুরু হয়েছে, লেখাপড়া দিয়ে শুরু হয়েছে। বলুন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, মুরাকাবা, মুশাহাদা কিচ্ছু ছিল না প্রথমে। আল্লাহ নবীর উপরে প্রথম যে শব্দ দিয়ে আল্লাহ কোরআন পাঠিয়েছেন, সেই প্রথম শব্দটা হচ্ছে ইকরা, মানে নবী তুমি পড়ো। বলুন সুবহানাল্লাহ। পড়লে মানুষ শিক্ষিত হবে, পড়লে মানুষ জান্নাতের রাস্তা পাবে, পড়লে মানুষ হেদায়েত হবে। লেখাপড়া না শিখলে সে ব্যক্তি কখনো সঠিক পথ পাবে না। কিন্তু দুর্ভাগ্য, আমরা মুসলমানরা লেখাপড়া শিক্ষা থেকে অনেকটা পিছিয়ে আছি। আমরা আজ থেকে নিয়ত করে নেব আমাদের প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে আলেম বানাবো, সেই সাথে সাথে জেনারেল শিক্ষা শিক্ষিত করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মুজাফফর জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহ, তিনি তার ওসিয়াতনামায় পরিষ্কার বলেছেন যে অবশ্যই লেখাপড়া শিখতে হবে, সেই সাথে কোরআন শরীফ তাসবিহ সহকারে সুন্দর করে তেলাওয়াত করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আজকের একটা বিষয় কথা বলবো, সেই বিষয়টা হচ্ছে আপনারা জানেন গত কয়েক মাস আগে উত্তর প্রদেশের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, তার নাম হচ্ছে ওয়াসিফ রিজভী, তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিচ্ছে, আপনাদের মসজিদে ইমাম সাহেব আছে তো, মসজিদের সেক্রেটারি সাহেব আছে তো, সেক্রেটারি মুসলমান না হিন্দু? বলুন মুসলমান। এখন সেক্রেটারি সাহেবের কাছে যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান চিঠি দেয় যে সেক্রেটারি সাহেব মসজিদে যা নামাজ পড়ছে যা হচ্ছে আগামী জুমার দিন থেকে মসজিদটা বন্ধ করে দিতে হবে, কোনো মুসলমান যদি চিঠি দেয় সেটা অত্যন্ত খারাপ লাগবে না ভালো লাগবে? জোরে বলুন। ওয়াসিম রিজভীর নামটা শুনে মুসলমান মনে হচ্ছে না অমুসলমান? বলুন ওয়াসিম রিজভী, ওয়াসিম নামটা কি মুসলমান না অমুসলমান? মুসলমান। প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখছে, এই বলে যে হে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতবর্ষ যতগুলি মাদ্রাসা আছে, প্রাথমিক মাদ্রাসা, খারেজি মাদ্রাসা, সমস্ত মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া দরকার। যদি বলেন কেন, না মাদ্রাসা থেকে সন্ত্রাস তৈরি হচ্ছে, তিনি বলেছেন এই কথা দিয়ে যে আর 15টি বছর যদি ভারতের সমস্ত মাদ্রাসা খোলা থাকে ভারতবর্ষের অর্ধেক মুসলমান যুবক তারা নাকি সন্ত্রাস হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আজকে আমি আব্দুল্লাহ জুবায়ের কোরআন করাবার চেষ্টা করব, কোরআন থেকে যে মাদ্রাসায় ছেলে দিলে কি শিক্ষা হয়, মাদ্রাসা থাকলে গ্রামে আল্লাহর ওলি তৈরি হবে, মাদ্রাসা থাকলে আলেম তৈরি হবে, মাদ্রাসা থাকলে তাদের মুসলমান ইমান নিয়ে বাঁচতে পারবে। আজকের আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামান, তার পাঁচ আওলাদ, তার যত নবী আছে পশ্চিমবঙ্গে হাজার হাজার উলামায়ে কেরাম, তারা যদি মাদ্রাসা পড়াশোনা না করতেন, আমার আপনার মুখে যে দাড়ি আর টুপি আছে সেই শিক্ষা কোনোদিন আমরা পেতাম? বলুন। আজকে সরকার চক্রান্ত করছে মাদ্রাসা বন্ধ করে দেয়। প্রথমে আসুন আমরা আলোচনা করি সেই কিতাব থেকে, তার নাম হচ্ছে কোরআন। যে বলুন কি কোরআন? কোরআন শরীফ শুনলে লাভ আছে না ক্ষতি আছে? যারা শুনবে আমল করবে আল্লাহ পাক বলছেন তারা হবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুজাফফর জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নিজের গাঁটির টাকা, পরিশ্রমের টাকা খরচ করে পশ্চিমবঙ্গ, বাংলা, আসামে লক্ষ লক্ষ মাদ্রাসা স্থাপন করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
মাদ্রাসা স্থাপন করেছিল বলে তো আজকে আমরা ইমাম মাওলানা পাচ্ছি নাকি বলুন? সেই কোরআন সেই মাদ্রাসা আমাদের কি শিক্ষা দিয়েছে আসুন আমরা আলোচনা করি। কোরআন শরীফটা হচ্ছে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলি কথা আছে সেই কথাগুলি কার? আল্লাহ বলিয়েছেন কার মুখ দিয়ে? আল্লাহর নবীর মুখ থেকে। আর কোরআন শরীফ সেই যুগে পাঠানো হয়েছিল যে যুগে মানুষের ভিতরে মনুষ্যত্ব বলে কিছু ছিল না। আজকের সেই কোরআন শরীফ আমাদের ঘরে আছে না নেই ভাই? আছে। এই কোরআন শরীফ যদি আমরা অনুসরণ করতে পারি, আল্লাহর কোরআনের কথাগুলো যদি মেনে নিতে পারি, বিশ্বাস করুন এই পৃথিবীর মানুষগুলি হবে সারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হবে। যারা বলুন না সুবহানাল্লাহ, যারাই মেনেছে তারা সফল হয়ে গেছে, সে কথা আলোচনায় বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের যেন প্রত্যেকের কোরআনগুলি মেনে বুঝে চলার তৌফিক দান করেন। সবাই জোরে বলুন আমিন। প্রথমে আসুন আলোচনা করি যে কোরআনটা আল্লাহ মানুষের উপরে কেন পাঠালেন, কার উপরে পাঠিয়েছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। নবীর বয়স যখন 40, কত বছর বয়স? 40 বছর বয়সে নবীর উপরে প্রথমে আল্লাহ পাক কোরআন শরীফ পাঠিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ করেছিলেন। নবী হজ করেছিলেন জীবনে কবার? একবার। কবার বলুন? একবার। বিদায় হজের সময় লক্ষ লক্ষ সাহাবা নবীর সামনে ছিল। নবী সে সময় বলেছিল, ও আমার সাহাবারা, এটা আমার জীবনের শেষ হজ হতে পারে, আমি নবী আগামী বছর আসবো কিনা কোনো গ্যারান্টি জোরে বলুন নাই। আমি হজের সময় শেষ কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে এই, তোমাদের কাছে আমার কোরআন আমি ছেড়ে দিয়ে গেলাম, আর আমি 23 বছরের নবুয়তের জিন্দেগিতে যা কিছু করেছি, যা বলেছি, যা করতে বলেছি, এইগুলি যদি তোমরা মজবুত করে ধরো, এক হাতে কোরআন আর অপর হাতে কি হাদিস বলুন কি? সবাই জোরে বলুন কোরআন আর কি হাদিস। এই দুটি যদি মজবুত করে ধরতে পারো, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন ক্ষমতা তোমাদের জাহান্নামী বানাতে পারবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানের হাতে কোরআনও নাই হাদিসও নাই। কোরআনটা সর্বপ্রথম আল্লাহ পাক নবীর উপরে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ বলছে যদি আমি কোরআনকে নবীর উপরে না পাঠিয়ে অন্য কোথাও যদি পাঠাতাম কি হতো? আল্লাহ পাক বলছে লাও আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারআইতাহু খাশিয়ান মুতাসাদদিয়ান মিন খাশিয়াতিল্লাহ। কোরআন শরীফের পারা নম্বর 28 সূরা নাম সূরা হাসার আয়াত নম্বর 21 বাম দিকের পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচে আর আল্লাহ পাক শুনছে যদি তুমি শুনে রেখে দাও, যদি আমি আল্লাহ পাক কোরআনকে আপনার উপরে নাজিল যদি না করে দাও, আনজালনা হাদাল কুরআন এই কোরআনকে নাজিল যদি করতাম আমি কোন পাহাড়ের উপরে পর্বতের উপরে, আমি আল্লাহ পাক কোরআন যদি নাজিল করতাম আমার কোরআনের তাজাল্লিতে, আমার কোরআনের ক্ষমতাতে, আমার কোরআনের পাওয়ারেতে পাহাড়টা তুমি দেখতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চৌচির হয়ে যেত। সুবহানাল্লাহ, না না না, আমি আল্লাহ সুবহানাহু তাআলা কোন পাহাড়ের উপরে কোরআন নাজিল করলাম না, কোরআনটা আমি নবীর উপরে একদিন দুদিন তিন দিন নয় 23 বছর ধরে ক্রমাগত গল্প গল্প করে নবীর উপরে কোরআন নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ, যদি আল্লাহর কাছে জিজ্ঞাসা করি রব্বানা, আল্লাহ পাক তুমি দয়া করে বলে দাও যে কোরআনটা আমরা তেলাওয়াত করব, আমাদের মসজিদে যে কোরআন আছে, ওলামায়ে কেরামরা যে কোরআন শরীফ আমাদের কাছে পড়ে, এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে কিনা যদি আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ সে কথা পরিষ্কার করে বলে দেবে আপনার ছেলে ক্লাস 8 এ পড়ে তাকে বিজ্ঞান পড়তে হয়, ইতিহাস পড়তে হয়, ভূগোল পড়তে হয়, গণিত পড়তে হয়, সব কিছু পড়তে হয়, আপনার ছেলে যে লেখাপড়া শেখে ওই বইয়ের ভিতরে ভুল এবং সন্দেহ থাকতে পারে মানা বলুন নাকি ভুল টুল নেই থাকতে পারে না? আমরা আনন্দবাজার পেপার পড়ি, বর্তমান পড়ি, ফলো পড়ি, এই সময় পড়ি, দৈনিক স্টেটমেন্ট পড়ি, পড়ি হাজার হাজার পেপার পত্রিকা পড়ি, এই পেপার পত্রিকার ভিতরে কোনো ভুল আছে কিনা বলুন।
ভুলটুল নাই নাকি একেবারে পুরো সলিড সব হাদিসের মধ্যে? পৃথিবীর সমস্ত যে বই লেখাগুলো হয় বইয়ের শেষে আপনি যদি পড়েন এই বইগুলোর ভিতরে আপনি শেষে যদি দেখেন লেখক বইয়ের লেখার শেষে বইয়ের শেষ পাতাতে লিখে দেয় যে আমার বইয়ের ভিতরে যদি ভুল পাও তোমরা বলে দেবে, পরবর্তীকালে বই যখন ছাপাবো তখন সুন্দর করে সংশ্লিষ্ট করে দেব, ভুল আমি সংশোধন করে দেব বলে পৃথিবীর কোন বই লেখার যখন বই লেখে কোন লেখক বলতে পারে না আমার বইয়ের ভিতরে কোনো ভুল থাকবে না কেউ বলে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও সমস্ত বন্ধুরা তুমি যে কোরআনটা পড়বে তুমি যে কোরআনটা তেলাওয়াত করবে আমি আল্লাহ কোরআনের শুরুতেই বলে দিয়েছি লেখক বইয়ের শেষে তো ক্ষমা চাইছে কিন্তু আমি আল্লাহ তাআলা বইয়ের শুরুতেই বলে দিয়েছি আলিফুল আমিন দালিকাল কিতাবুল রাইবা ফি কোরআন শরীফের পারা নম্বরে আছে সূরা নাম সূরা বাকারা বারা প্রথম আয়াতে প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছে ওই সেই কিতাব যদি আমি তোমার উপরে দিলাম যে কিতাবের ভিতরে ভুল হওয়ার কথা যে কিতাবের ভিতরে কোন সন্দেহ নাই সুবহানাল্লাহ বলে বাংলা পড়ো ইতিহাস পড়ো বিজ্ঞান পড়ো ভূগোল পড়ো পেপার পড়ো পত্রিকা ধরো চাই করো না কেন ওই বইয়ের ভিতরে ভুল থাকতে পারে ওই বইয়ের ভিতরে পুরোপুরি সঠিক পৃথিবীর কেউ বলতে পারে না কিন্তু আল্লাহ পাক যে কোরআন দিয়েছে ভুল দূরের কথা ওর ভিতরে করে সন্দেহ কখনো খুঁজে পাবে না আর এই কোরআনের উপরে আমল করবে যারা তারা কোরআনকে মজবুত করে করে পড়ে জেনে বুঝে আমল করবে যারা এই লোকই জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ থাকতে পারে না নারায় তাকবীর যদি বলেন হুজুর বললেন তো ঠিক আছে কোরআন পড়লে জান্নাতে যাবে যাবে কোরআনের কথা মানলে জান্নাতে যাবে এটা কোথায় বলেছে ওয়ালা ওয়ালা কোরআন বলছে ইয়া ইবাদাকুম আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন কোরআন শরীফের পারা নম্বর 25 সূরা নাম সূরা যুখরুফ আমি আল্লাহ আমি বান্দাদেরকে ডেকে নেব ডেকে বলবো আমার বান্দা লাখও ভুলা নাই আজ তোদের কোনো ভয় নাই বিশ্বাস করেছিল যারা আমার আয়াতের উপরে আমার কোরআন গুলো বিশ্বাস করেছিল আর মুসলমান হয়েছিল যারা আমার কোরআন পড়ে কোরআনের উপরে বিশ্বাস করে মুসলমান হয়েছিল যারা ওদের কোনো ভয় নাই ওদের কোনো চিন্তা নাই সুবহান আল্লাহ আমি আল্লাহ ভয় নাই চিন্তা নাই এই কথাটা বলে শুধু ছেড়ে দেব না আবার কোরআন ওলা লোকদেরকে বলবো উদুখুল জান্নাতা তাতা উদুখুল জান্নাতা তাতা আনতুম ওয়াজুকুম সবাইকে নিয়ে একসাথে আমার জান্নাতে প্রবেশ কর। যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই সেই কোরআন ছেলেদেরকে শিক্ষা দিতে পারলাম না, এর চাইতে বড় আফসোস কি হতে পারে? বাংলা পড়ালাম, ইংরেজি পড়ালাম, ভূগোল পড়ালাম, সব আমাদের ছেলে মেয়েদেরকে এডুকেটেড পারসন শিক্ষিত করতে হবে, কিন্তু মূল শিক্ষা হচ্ছে কিসের শিক্ষা বলো? কোরআনের শিক্ষা। সুবহানাল্লাহ, যখন কোরআন প্রথম নাজিল হচ্ছিল কাফেররা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের থেকে বানিয়ে বানিয়ে বলেছে, বুঝলেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মারতে গেছেন, কাবা শরীফে নবী নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ, কোথা নামাজ পড়ছেন কাবা শরীফে, মারতে গেছে কে? উমর, তখন মুসলমান হয়নি। উমর যখন মারতে গেলেন গিয়ে দেখছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছে, নবীর তেলাওয়াত আর আমাদের তেলাওয়াত কি এক? জোরে বলুন না, আল্লাহর নবীর তেলাওয়াত সুবহানাল্লাহ, তেলাওয়াত করছেন কোরআন,
তিনি যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে। আর কোরআন যেখান থেকে পড়বেন মিল আছে না কি বলছেন আপনারা? তারাবি শুনেছেন ইমাম সাহেবের পিছনে কত সুন্দর পড়ে কোরআন শরীফ, যেখানে পড়বেন মিল যেটা একটু পড়ুন, যেমন ওয়াশামসি ওয়াদুহাহা ওয়ালকমারি ইদা তালাহা ওয়ান্নাহারি ইদা জাল্লাহা ওয়াল্লাইলি ইদা ইয়াগশাহা। যত পড়বেন শুধু হার কি আবার দেখুন ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যত করবেন শুধু র র সুন্দর সুন্দর করে মিল করে আমার নবী কোরআন পড়ছে। ওমর ফারুক বাইরে দাঁড়িয়ে আছে কাবা শরীফের বাইরে। ওমর ফারুক মনে মনে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু নামাজ থেকে যখন বাইরে পার হবে তখন আমি নবীকে মারব। তখন মুসলমান হয়নি, নবী নামাজ পড়ছে মারা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফে নয় কাবা শরীফের ভিতরে নবী সুন্দর করে কোরআন যখন তেলাওয়াত করে ওমর ফারুক বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর নবী যখন তেলাওয়াত করছে ওমর ফারুক মনে করলো যে নিশ্চয়ই নবী রবি হবে, কবি যদি না হবে তাহলে এত সুন্দর মিল করে কি করে পড়ে ভাববে না যে কবি কিনা, নিশ্চয়ই তো কবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নামাজের ভিতর থেকে এই আয়াতটা পড়লো আমা হুয়া ওয়া বিকাউলি শাইরিন মালিলা মা তুমিনু। কোরআন শরীফের পারা নম্বর 29 সূরার নাম সূরা হাক্কা আয়াত নম্বর 41 41 জানতে পৃষ্ঠার উপর থেকে চারটে লাইন নিচে আছে। আর নবী নামাজে পড়লো না 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 এটা কোনো কবির কথা হতে পারে না। ট্রেনের ভিতরে দেখেন লেখা থাকে 472 টাকা 3 ঘন্টা দাম্পত্য কলহ প্রেম বশীকরণ একবার ফিনিশ। আর যুবক ছেলেরা বাড়ির মেয়েরা খুব ছুটছে বুঝলেন, শুধু স্বামীর জন্য উদ্যোগ করে আছে। আল্লাহ কিচ্ছু না, সব ভণ্ড। যত সাধু সাধু ট্রেনের ভিতরে একটা সব ভণ্ড। 3 ঘন্টা যদি কাজ হবে তাহলে সব কোরআন শরীফ উড়ে চলে যাওয়ার কথা। ছি ছি ছি, আমার নবী বলছে না না এমন কোন কাজ করো না। আপনার ছেলে অন্য মেয়ের সাথে কি সংসার করে গেছে, আপনার বিবি কেন আপনার সাথে সংসার করে না, আপনার ব্যবসা কেন চলে না, আপনার মেয়ে কেমন জামাই পরে, আপনার বাড়িতে পেঁচা কেন বসে, আপনার ব্যবসায় কি হচ্ছে। আমার নবী বলল কেউ যদি কোনো কুরআনের কাছে এইগুলো জানতে যায় যায় জানতে গিয়ে হাত ডাকাতে হবে কিনা। হাত দেখায় না বলে তোমার হাতে 14টা হাত ভাগ আছে তো বলে 14 জায়গায় বিপদ আছে। সর্বনাশ কি করতে হবে বলে আগে 2021 টাকা বার কর, 7 পুকুরের পানি 7টা গাছ পাতা ভরগুলা নিয়ে এসে পুরাতন শাড়ি আনলি এমন মাপা মাপ করতে বসে ফিনিশ হয়ে গেছে। আমার নবী বলল কেউ যদি কারোর কাছে এসে হুনুনির কাছে তান্ত্রিক সাধু বাবার কাছে গিয়ে হাতটা দেখিয়ে দেয় যে হাতটাতে দুঃখী লেখা আছে, এইটা যখন যাবে এবং দেখাবে পরে 40 দিনের নামাজ কবুল হবে না। বলুন নাউজুবিল্লাহ। গুরু যদি বলে দেয় তোমার মেয়ে অমুক ছেলের সাথে বিয়ের পরে ছেড়ে দেবে, তোমার 4টে মেয়ে হবে, 3টে মেয়ে মরে যাবে, তোমার গাড়ি দাবার অ্যাক্সিডেন্ট করে উড়ে যাবে। আমার নবী বলল গুরুর কথা যদি কেউ বিশ্বাস করে আর যদি চলে আসে বেঈমান মুশরিক হয়ে যাবে, ঈমান ওর ভিতরে কিছু থাকবে না। বুঝতে পেরেছেন না পারেন? ওমর ফারুক মনে করছে নবী নিশ্চয়ই একটা গণৎকর, মনের কথা বলে দিচ্ছে, নিশ্চয়ই কবি টবি নয় এবার গণৎকার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী নামাজের ভিতরে পড়ল ওয়ালা বিকাউলি কাগিবিন কালিলাম মা তাদাক্কারুন। না 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 নবী সঙ্গে সঙ্গে বলল এটা কোনো গণৎকারের কথা হতে পারে না। ওমর ফারুক মনে করছে কবির কথা যদি না হবে, গণৎকারের জাদুকরের কথা যদি না হবে তাহলে কোরআনটা কি হতে পারে। সঙ্গে সঙ্গে আমার আবার নবী নামাজের ভিতরে পড়ল কোরআন নাযিলুন মির রাব্বিল আলামিন, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ কাছে যদি জিজ্ঞাসা করি রব্বানা এই যে কোরআনটা তুমি বান্দার কাছে পাঠালে কোন মাসে কোরআন প্রথম পাঠিয়েছিলে বলো? বাংলাতে 12টা মাস না 11টা মাস ভাই? প্রথম মাসের নাম কি?
বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র ইংরেজিতে বারোটা মাস আছে কি নাই না আছে তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তার আরবিতে বারোটা মাস আছে কি না তুমি কোন মাসে প্রথম কোরআন নাজিল করলে ছিল না জমাদিউল আউয়াল ছিল আমার সঙ্গে সঙ্গে বলছে নাজিল করলাম না কোরআনকে আমি আল্লাহ পাক রমজান শরীফের রাতে নাজিল করে নিলাম আল্লাহ মাসে জিজ্ঞাসা করি রমজান মাসে তো তুমি নাজিল করলে রাতের বেলা না দিনের বেলা বেলা দুপুর বেলা না সকাল বেলা বেলা বিকেল বেলা তুমি বলে দাঁড়িয়ে দাও সঙ্গে সঙ্গে কোরআন শুনে দিচ্ছে ইন্না আমি কোরআনকে লাইলাতুল কদর রাতে নাযিল করেছি সুবহান আল্লাহ এবার নবীকে আল্লাহ জিজ্ঞাসা করছে রবি ওয়ামা আদরাকা লাইলাতুল কদর হে নবী লাইলাতুল কদর তুমি জানো কি কে জিজ্ঞাসা করছে আল্লাহ লাইলাতুল কদর কি জানো সঙ্গে সঙ্গে কোরআন বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর রাত অনেক বিরাট এই রাতের ইবাদতটা এই রাতটা হলো হাজার মাস অপেক্ষা উত্তম সুবহানাল্লাহ আচ্ছা লাইলাতুল কদর রাতে হাজার মাস অপেক্ষা উত্তম যিনি ঘুমিয়ে আছেন তার জন্য উত্তম না যিনি নামাজ পড়ছেন তার জন্য উত্তম ঘুমিয়ে থাকলে উত্তম হবে না কি বলছেন হবে না তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে একটা হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বনি ইসরাঈলদের ভিতরে একজন ব্যক্তি ছিল 1000 মাস সারা দিন রোজা রাখতো আর সারা দিন জিহাদ করতো 1000 মাস ইবাদত করেছে কত মাস 1000 মাস কি 2-4 দিন বলে মনে হচ্ছে সাহাবারা মন খারাপ করলো বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই বনি ইসরাঈলের লোকেরা মূসা আলাইহিস সালামের জামানার লোকেরা কিন্তু আমরা ওই সমান ইবাদত করতে পারবো কিনা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীকে বললো নবী বলে দাও তোমার উম্মতে মুহাম্মাদের জন্য এমন একটি রাত করো বনি ইসরাঈলের লোকেরা রমজান শরীফের মাস যখন এসে যায় শেষ 10 দিন কবে নবী বলল শেষ 10 দিন তোমরা লাইলাতুল কদর রাত খোঁজ করো করো শেষ 10 দিন যদি না জাগতে পারো 21 তারিখের রাত 23 তারিখের রাত 25 তারিখের রাত 27 তারিখের রাত 29 তারিখের রাত রামপক্ষে 5টি রাত খোঁজ করো 5 রাত যদি না করতে পারো রামপক্ষে 27 রাত তোমরা খোঁজ করো আল্লাহ পাক আশা করা যায় তোমাদের ওই একটা লাইলাতুল কদর রাত জীবনে এসে যাবে আর লাইলাতুল কদর রাত চার জীবনে এসে যাবে সারা রাত যদি নামাজ পড়তে পারে আল্লাহর জন্য নামাজ পড়বে আল্লাহর জন্য জিকির করবে 1000 মাস অপেক্ষা বেশি ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে তাহলে মর্যাদা অন্য নবীর উম্মতের বেশি না আমাদের বেশি বলুন না কিন্তু যারা ঘুমায় এমন ঘুম ঘুমাচ্ছে ফজর কখন হয়েছে খবর নাই আর শরীরে কাপড় আছে কিনা তাও খবর নাই তার জন্য কিন্তু 1000 মাস অপেক্ষা হবে যিনি ইবাদত করছেন নামাজ পড়ছেন তার জন্য হবে এবার যদি জিজ্ঞাসা করি আল্লাহ ওরা কুলা মিন আল্লাহ
কোরআনটা দিলে মানুষের কাছে কার উপরে কোরআন দিয়েছে বলা বলা কোরআন হচ্ছে যাতে করে তুমি বান্দাদের কাছে আমি আমার নবীর উপরে, আমি আমার বান্দার উপরে, আমি আমার মালিক খলিফার উপরে যে কোরআন নাযিল করেছে এর ভিতরে নবী যদি কোরআনের উপরে সন্দেহ যদি হয়ে থাকে তাহলে আল্লাহ ছাড়া তোরা যাদেরকে মাবুদ বলে ডাকিস, আল্লাহ ছাড়া যাদের কাছে মাথা তোরা নিচু করিস, সবাইকে ডেকে আন ডেকে আন, ছোট্টটি সূরা তৈরি করে আন, কিয়ামত পর্যন্ত পারবি না, সত্যবাদী যদি হয়ে থাকিস তাহলে তোরা ছোট্টটি সূরা রচনা করে নিয়ে আয়। আরো আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলছেন ছোট্ট 10টি সূরা রচনা করে নিয়ে আসো, আনন্দ 10টি সূরা রচনা করে পারবে, কেমন পর্যন্ত পারবে না, সারা পৃথিবীর সবাই মিলে পারবে না। আল্লাহ ভগবান চ্যালেঞ্জ করে দিয়ে বলছেন কুল্লাই নিজদা মাতিন ইনসেস ওয়াল জিন্ন আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাও কানা বাদুহুম লিবাদিন জহির। যে জিনগুলো মানুষের সাহায্য করবে, মানুষগুলো জিনদের সাহায্য করবে, সবাই এক হয়ে যাবে। বিরোধী পার্টিরা মাঝে মাঝে এক হয়ে যায় না, দেখছেন তো মোদীকে শ্রমের জন্য সেই টিডিপি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস সিপিএম যত দল আছে সব এক জায়গায় জোট বাঁধ, 2019 মোদী ফিলিপ জোট বাঁধে বাঁধে না বাঁধে না, আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলছে মানুষগুলো জেলদের সাথে জোট বাঁধ, জেলগুলো তোরা মানুষের সাথে জোট বাঁধ, মানুষ আর জেল সবাই এক জায়গায় হয়ে যা, জেলগুলো মানুষদের সাহায্য কর, মানুষগুলো জেলদের সাহায্য কর, সবাই মিলে এক হও। আমার কোরআনের মতো কিন্তু একটা একটা আয়াত তৈরি করতে পারবে না। সুবহানাল্লাহ, চ্যালেঞ্জ করে বলে দিয়েছে যা সবাই দেখে জীবনে পারবে না, এটা কোরআন শরীফ 1400 বছর আগে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ আজও গ্রহণ করতে পারে নাই কেউ। সুতরাং আমাদের ঘরে যে কোরআন আছে বিশ্বাস করে ভাইরা, এই কোরআন যদি আমরা পড়তাম ভালো হয়ে যেতাম, জান্নাতের রাস্তা পেয়ে যেতাম, বলনা সুবহানাল্লাহ। এবার যদি আল্লাহর কাছে জিজ্ঞাসা করি রব্বানা বানা, তুমি তো বললে কোরআন পড়লে জান্নাত পাবো, তুমি তো বললে কোরআন পড়লে নাজাত পেয়ে যাবো, এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে ফামাউ তাবিলা হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা মারার জন্য হাতে বন্দুক তুলে দেবে, নারী ভোট করার জন্য তোমাদের হাতে টাকা তুলে দেবে, বিরোধী পার্টি শেষ করার জন্য টাকা তুলে দেবে, না বন্ধু না,
পৃথিবীতে বিভ্রান্ত জীবনে হয়ে না। কোরআন বলছে আমার কাছে চলে এসো, আলেমদের কাছে চলে এসো, ওলিদের কাছে চলে এসো, নবীদের কাছে চলে এসো, কোরআন যদি তোমরা পড়তে পারো। কোরআন বলছে ফামাহতা ফিয়া হুদায়া, আমি আল্লাহ পাক পরিষ্কার শুনিয়ে দিচ্ছি আমার যে বান্দাটা আবেসকারী মাওলানা মুফতি ইসলাম সফি সাহেব কাজী হবে, সিদ্দিক হবে, কুরাইশ হবে, লস্কর হবে, দাড়ি চাচা দাড়ি ফাটা ফাটা কোনো দরবার বিচার করি না, যে বান্দা কোরআনকে অনুসরণ করে চলবে আমি আল্লাহ বললাম দুনিয়ায় কোনো ভয় পাবে লাগবে না। সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর হাতে হাত দিলেন, কোরআন যখন পড়ে নিলেন, ওমর ফারুক নবীর হাতে হাত দিলেন, কোরআন যখন পড়ে নিলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে হাত দিলেন, কোরআন যখন পড়ে নিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাতে হাত দিলেন, কোরআন যখন পড়ে নিলেন, এই লোকগুলি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মুইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শরীফের জীবনে মুজাদ্দদের জামান যারা কোরআনকে মানবে অনুসরণ করে চলবে আমি আল্লাহ পাক তাদের জন্য বলে দিলাম, দিলাম দুনিয়ায় তাদের ভয় থাকবে না। রাতে রাতে কিয়ামতের ময়দানে এই কোরআনের কথাগুলো পরিপূর্ণ মানতে হবে না, হাফ হাফ আমরা পুরোপুরি মানি না, হাফ হাফ মানি। আল্লাহ বলছে পাঁচ আট নামাজ পড়া পড়া, দু জুমার দিন নামাজ পড়লাম মসজিদে আমাদের দেখতে পাওয়া গেল না। আল্লাহ বলছে সুদের টাকা খেও না, মুসলমানের ছেলে বন্ধনের টাকা নেয়, বন্ধনের টাকা হালাল হারাম না সুন্নাত বলুন, যে বলুন হারাম সবাই বলছেন, তাহলে হয়তো হারাম হতে পারে। আল্লাহ বলছে মেয়ে বালে বাবু বলছে মেয়ে বালে বাবু থেকে জোর করে করে টাকা নিও না, রবি বললো বন্ধ খেও না, রবি বললো জায়গা জমি যোগল করে নিও না, রবি বললো মানুষ হত্যা করা যাবে না। মুসলমানের ছেলে কিন্তু কথাগুলিকে মানে জোরে বলুন, মানে না, মানে না বলে মায়ের মারে মার খাচ্ছি, মানে না বলে গুজরাটে মার খেয়েছি, মানে না মানবি না বলতে পারলাম না বলে বলে সিরিয়ায় মার খেয়েছি, আফগানিস্তানে মার খেয়েছি, মানে না বলে আজকে ঝামেলা স্বামী স্ত্রীকে সহ্য করে না, বাপ ছেলেদের হাতে ভাত পায় না, জমি আছে জায়গা আছে তাও শ্মশানকে পাচ্ছি না, পুরো বয়সে এসে বলছি রব্বা না আল্লাহ তুমি বাঁচাও। কোরআন বলছে যখন পরিপূর্ণ হবে আল্লাহ আমার কথাগুলি মানবি না, এই দুনিয়ায় লাঞ্ছনা শাস্তি হবে, তোদের দুনিয়ায় কোথাও শান্তি পাবে না। তাই পৃথিবীর কোন মুসলমানই শুকরের মাংস খায় খায় না, নামাজ না পড়তে পারে, দাড়ি না রাখতে পারে, জেনা করতে পারে, কিন্তু শুকরের মাংস খায় না। তো আল্লাহ হারাম করেছে, আল্লাহ নিষেধ করেছে, শুকরের মাংস খায় না, চার জায়গায় হারাম করেছে, শুকরের মাংস মুসলমান খায় না, চার জায়গায় মৃত পশু হারাম করেছে, তাই মুসলমান খায় না। ওই আল্লাহ পাক পাক 82 জায়গায় নামাজ পড়তে বলেছে, মুসলমান নামাজের তালে পুরোপুরি মনে আছে তো কি বলছে।